ফরেস্ট অফিসার আলতাফ ভালো করে জানে এই জঙ্গলের মধ্যে গোপন ডাক বাংলোতে তার ভেড়া পালনের এই খবর যদি বাহিরে সইলা যায় তবে বিপদ আছে। নিতান্তই শখের বসে সেই কাজ করে। না, ভেড়া পালন তার শখ না, তবে ভেড়ার লোম দিয়ে কোট বানায় গায়ে জড়ানোর খায়েস আলতাফের আজকাল না। তাই সে এই জঙ্গলের মধ্যে শীতলান জাতীয় প্রায় 15 থেকে 20টা ভেড়া পালন করে। এদের উল খুব উন্নত মানের, অগণিত গার্লফ্রেন্ড হারানোর ভয়ে জীবনে বিয়াই করে নাই সে। এই জঙ্গলে কুইরা কুইরা বই পড়তে আলতাফ মজা পায়। বাংলাতে আরও একটা বইটা থাকে আলতাফের রান্নাবান্না কাজকর্ম করে দেওয়ানোর জন্য। আর প্রত্যেক পূর্ণিমার রাত্রে একজন করে গার্লফ্রেন্ড আসে আলতাফের লোকে দেখা করতে। আলতাফ আশেপাশের বন পাহাড়ি টিলা সহ সমস্ত জায়গায় নজর রাখে। রাতের বেলা তার কান খাড়া থাকে গাছের গোড়ায় কুড়ালের কূপ পড়তেছে কিনা শোনার জন্য। সে আশপাশের আদিবাসী আর বাঙালিদের একটা কথাই বলে, মনে রাখবা একটা বন তৈরি হইতে অনেক সময় লাগে। বাংলোর পাশে কৃষ্ণচূড়া গাছটা লাল হইয়া উঠছে। বহুদিন পর সেই বাতাসটা যেন আবার ছুইটে আসতেছে কূপ দিক থেকে। পাতার খস খস আওয়াজ শুনে নাই দিক ঠাওয়ার করতে পারে আলতাফ। মার্কেজের নিঃসঙ্গতার 100 বছরের শেষ পৃষ্ঠার শেষ লাইনটা কইরা কফির মগে চুমুক দিয়া দেখে ঠান্ডা হইয়া গেছে। আমি আমি তাহলে এখন যাই করতাম, সন্ধ্যা তো হইয়া আইলো। আজকে আবার ওই পাড়ার দুই কীর্তন আসে, এই কীর্তন শুরুর আগে আগে তিন মটকি মহুয়া নামাইতে হবে। বইলা নিচ থেকে প্রণাম দিয়া বুইরা গেট দিয়া বাইর হয়ে জঙ্গলের দিকে হারায় যায়। খানিক বাদে গেটে এসে দাঁড়ায় সাদা রঙের একটা প্রাইভেট কার। উপর থেকে নাইমা এসে আলতাফ রিসিভ করে তার অতিথি। কি খবর সুবোধ, এই রাস্তায় কোনো সমস্যা টমস্যা হয় নাই তো? না না, পথে কোনো সমস্যা হয়নি। আচ্ছা চলো ভেতরে চলো। আজকে সঙ্গ দিতে আসছে তার ইউনিভার্সিটির সাবেক প্রেমিকা শায়লা। তার জামাই কানাডার একটা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতেছে। আকাশের মস্ত বড় চাঁদটা ঝলমল করতেছে শায়লার মদের গ্লাসের ভেতর। পাশের গ্রাম থেকে বাতাসের সাথে ভাসাইতেছে সাঁওতালি কীর্তন। হঠাৎ খিলখিল করে হাসিয়া উঠে শায়লা বলে, তোমার এই ভেড়া পালার শখ দেখলে আমার খুব হাসি পায়। আলতাফ টক টক করে প্যাকটা গিলা বলে, কেন ভেড়ার পৃথিবীর আদিমতম গৃহপালিত পশু হিসেবে ধরা হয় জানো না? অভিস অ্যারিস, হ্যাঁ, এই যিশুর জন্মের প্রায় 10-11 হাজার বছর আগের থেকেই মানুষ ভেড়ার ঘরে আটকা পালা শুরু করছে। এতে আশা কি আছে? সিগারেট ধরায় আলতাফ ফের বলা শুরু করে, সারা যিশু খ্রিস্টের অপরূপ চেহারা প্রথম দেখছিল একদল ভেড়া,
এই মোহাম্মদ নামের এক যুবক ভেড়ার পাল নিয়ে ঘুরে বেড়ায় তো এখানে সেখানে। ভেড়া পালন তেমন উৎপট কিছু না। এই কথা শুননা শায়লা আরেক গাল হাসি চাইতে বলে, এই ভেড়া পালতে গিয়ে কিন্তু তোমার বউ পালা হলো না। খানিক সুখ থাকে আলতাফ, তারপর চেয়ারটা শায়লার দিকে আগায় নিয়ে বৈশা বলে, আমার এখানে 17টা ভেড়ি আছে, 3টা ভেড়া। ভেড়িগুলো অক্টোবর নভেম্বরের দিকে গরম হয়, বসন্ত বা গরমকালে বাচ্চা দেয়, তারপর একদিন আশ করে মিলা যায়। একটু পর সাইকেল বেলের শব্দ পাওয়া যায়। ভেড়ার পশমের কোট, আমার স্বপ্নের শিল্পী স্কিন কোট। দুঃশাসন ভেড়ার শরীরে কিনার চালায় আর বেডরুমে আলতাফ ঘোরা দৌড়ায়, আর ওইদিকে সাঁওতাল পাড়ায় মহুয়া খাইয়া কীর্তনের তালে তালে উত্তাপ নৃত্য করে মীরা বাবুসি। এই গরমের দেশে আলতাফের কিসের এত শীত যে সে ভেড়ার পশমের কোট গায়ে জড়ানোর স্বপ্ন দেখে? এইটা রহস্যই থাইকা চায়। Ha 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 ha